মোবাইল টেকনোলজি চ্যানেলে আপনাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে খুব একটা পরিচিত একটি মোবাইল স্মার্টফোন নিয়ে কথা বলবো, অর্থাৎ নোকিয়া। নোকিয়া কিন্তু তাদের যে নতুন একটা স্মার্টফোন 5.3, অর্থাৎ এই 19শে মার্চ কিন্তু তারা লঞ্চ করতে চলেছে। তো এই ফোনে কী কী স্পেসিফিকেশান রয়েছে এবং নতুন কী কী প্রোভাইড করা হয়েছে, বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং এবং টেক ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকি। তো প্রথমে বলে রাখি যে নোকিয়া, নোকিয়া নামের সঙ্গে কিন্তু আমরা কম বেশি কিন্তু সবাই পরিচিত, কারণ নোকিয়াই একমাত্র আমাদের ছোট এবং সাদা কালো ফোন এবং রঙিন ফোন কিন্তু আমাদের উপহারস্বরূপ কিন্তু দিয়েছিল, এবং তারপরে নোকিয়াকে কিন্তু আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। কিন্তু তারপরে কী যে হলো নোকিয়ার, তারপরে নোকিয়া কিন্তু মাইক্রোসফটের হাত ধরে, অর্থাৎ মাইক্রোসফটের হাত ধরার পর তারা কিন্তু নোকিয়া লুমিয়ার যে ফোন আসে, অর্থাৎ উইন্ডোজের, সেই ফোনটা কিন্তু তারা নিয়ে আসে। কিন্তু সেই ফোনটা নিয়ে এসেও কিন্তু মার্কেটে ঠিক ততটা প্রভাব বিস্তার করতে পারেনি, এবং তারপর থেকে নোকিয়া কিন্তু তাদের ব্যবসাপত্র কিন্তু মার্কেট থেকে গুটিয়ে নিতে শুরু করে। ঠিক তার কিছু পরে নোকিয়াকে দেখা যায়নি, তারপরে কিন্তু আবার নোকিয়া কিন্তু আবারও ফিরে আসে তার অ্যান্ড্রয়েড সিস্টেম নিয়ে। ঠিক এবারও কিন্তু নোকিয়া একটা নতুন ফোন নিয়ে আসতে চলেছে, যে ফোনটার নাম হলো নোকিয়া 5.3। এবং কী কী স্পেসিফিকেশান রয়েছে এবং নতুন কী কী চমক রয়েছে সমস্ত কিছু এবার আলোচনা করব। তো প্রথমে আসি নোকিয়ার যে 5.3 ফোনটার ডিসপ্লে। এখানে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চির আইপিএস এবং ভিসেব যুক্ত এবং ওয়াটার ডপ নস দেওয়া কিন্তু ডিসপ্লে কিন্তু ব্যবহার করা রয়েছে। আর এখানে যদি বডিতে আসা যায়, এখানে বডি হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের এবং পলিকার্বনেট দেওয়া কিন্তু বডি ব্যবহার করা হয়েছে। আর ব্যাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু রয়েছে। আর এখানে যদি ক্যামেরাতে আসা যায়, এখানে ক্যামেরা হিসেবে ব্যাকে ব্যবহার করা হয়েছে 4টে ক্যামেরা। প্রথম ক্যামেরাটা হলো 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটা হলো একটা 2 মেগাপিক্সেল একটি পোর্ট্রেট লেন্স, এবং তৃতীয় ক্যামেরাটা হলো একটা 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো লেন্স, এবং চতুর্থ ক্যামেরাটাও হবে কিন্তু আল্ট্রা ওয়াইড লেন্স। অর্থাৎ পিছনের ক্যামেরা মোটামুটি ভালোই ভালোই ছবি উঠবে, কিন্তু সামনে যে কত মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হবে সেটা কিন্তু এখনও বলা হয়নি। কিন্তু পিছনে এটুকু বলা হয়েছে যে সেখানে কিন্তু মেনলি এলইডি ফ্ল্যাশ কিন্তু থাকছে। আর এই ফোনে যদি পারফরমেন্সের কথা বলতে হয়, এই ফোনটায় এখানে স্ন্যাপড্রাগনের 665 চিপসেট কিন্তু থাকবে। আর এখানে নোকে এমন একটা কথা বলা হয়েছে যে এই ফোনটা এমন দাম রাখা হবে সেটা কিন্তু মধ্যবিত্তদের নাগালের মধ্যে, অর্থাৎ মধ্যবিত্তরা খুব অল্প টাকায় ফোনটা কিন্তু কিনতে পারবে। কিন্তু কত যে দাম রাখা হবে সেটা কিন্তু এখনও বলা হয়নি। কিন্তু মধ্যবিত্তদের দাম রাখা বলতে এখানে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে নোকিয়া কিন্তু ওই 13 থেকে 14 হাজার টাকার রুপির মধ্যে কিন্তু ফোনটা রাখতে পারে। আর আর এখানে কানেকটিভিটির কথা বলতে গেলে এখানে কিন্তু USB টাইপ সি পোর্ট সমস্ত কিছু কিন্তু রয়েছে, এবং স্পিকার গ্রিল সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর এই ফোনটা লেটেস্ট ভার্সন অর্থাৎ Android 10 সঙ্গে কিন্তু চলবে। আর এই ফোনের ভেরিয়েন্টে বা কত, এই ফোনের ভেরিয়েন্টটা হবে 6 জিবি এবং 64 জিবি স্টোরেজে কিন্তু আসছে। আর ফোনটার প্রথমে একটা কথা বলে রাখি, এখানে 4টে কালারে কিন্তু আসবে। আর এখানে ব্যাটারি ব্যাকআপ বলতে গেলেও এখানে 4000 mAh একটা ব্যাটারি কিন্তু থাকছে, এবং যেখানে কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু থাকছে। তো সমস্ত কিছু যদি দেখা যে ফোনটার মোটামুটি ভালোই হতে চলেছে, নোকিয়ার ফোন মানে তো ভালোই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকু। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে উৎসাহ যোগায় নতুন ভিডিও বানানোর জন্য। তো ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।